এমনি শিপন আপনি লিখেছেন অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা কমানো কি হারাম হবে? টাকা উপার্জনটা হারাম হবে না, কিন্তু এই পন্থাটা সন্দেহাতীতভাবে হারাম এবং জঘন্য এবং নিজেকে ক্ষতির মুখে ফেলে দেওয়া জায়েজ নয়। এভাবে অনেকেই যাচ্ছেন যেটি ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না, কিন্তু সেখানে গিয়ে আপনি কি করছেন সেটা হলো নির্ভর করে। যদি হালাল উপার্জন করেন, হালাল কাজ করেন, তাহলে সেক্ষেত্রে হালাল কাজ করে, হালাল উপার্জন করলে এটা জায়েজ হবে। ফেরদাউস আলম লিখেছেন, নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? না, মুনাফিকের কাতারে যাচ্ছেন না। আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না, তো এই জন্য শরীর চুলকায়। আপনি সালাতের অর্থ যদি বুঝেন, মর্ম বুঝেন, সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে, ইনশাআল্লাহ বিধিলে আপনার এই সমস্ত মনে আসবে না। তবে এটার কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করি, আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। ওসমান গনি লিখেছেন, ইসলামিক নাসিদ শুনলে কি সওয়াব হবে? আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদের বিষয় থাকে বা এরকম ভালো কিছু থাকে, তাহলে সেটি থাকলে সন্দেহাতীতভাবে ভালো, কিন্তু এটা জন্য নির্দিষ্ট কোনো সওয়াব হবে এমন কোনো কথা কিন্তু নেই কোরআন হাদিসের আলোকে। আরাফাত সানি আপনি লিখেছেন, দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি পারভেজ মোশাররফ আপনি লিখেছেন, জুমার দিন দ্বিতীয় আজানের বিধান কী, দয়া করে বলবেন? দ্বিতীয় আজান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুই আজান দেয়া নিয়ে অনেক ওলামা একরাম ভিন্ন ধরনের কথা বলেন আমাদের সমাজে, সেটা একান্ত তাদের ব্যক্তিগত মত, জমহুর ওলামাদের মত এটি নয় এবং সেটা অশুদ্ধ কথা। তাহমিন আর রিপা, অর্থাৎ প্রথম আজান দ্বিতীয় আজান দুইটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহমিন আর রিপা আপনি যা লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয়, তাকে দেখালেন এবং এরপরে তিনি ডিলেট করে ফেলবেন, অন্য কারোর কাছে সেটা দিবেন না, বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন, মাহরাম গাড়ি মাহরাম বা তাদের জন্য দেখা জায়েজ নেই তারাও দেখবেন, এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না, দেওয়া জায়েজ হবে না। বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন, দেখলো, তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া, সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মেহদি হাসান আপনি লিখেছেন, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তালা ছাড় দিয়ে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত এরকম করা উচিত নয়, জায়েজ নাই। আরিফ পারভিন আপনি লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে ছেলে পক্ষকে ছবি দেওয়া যাবে কিনা? একটু আগে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। কানিস ফাতিমা আপনি লিখেছেন, স্বপ্নে দোয়া কবুল হওয়া দেখা কী নির্দেশ করে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি আসলে খুব ভালো জানি না, ভালো ধারণা নাই, এজন্য আপনার প্রশ্ন উত্তর আমি সরাসরি দিতে পারছি না। তবে দোয়া কবুল হওয়া মানে এটা ভালো কিছু আপনি দেখছেন, এখান থেকে ভালো কিছু হবে এটার সুধারণা আপনি আল্লাহর প্রতি রাখতে পারেন।